আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রেস্ট ফিডিং নিয়ে পুরনো অনেকগুলো কথা নতুনভাবে শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে ডাক্তার শফিক। মায়ের বুকের দুধ বাচ্চার জন্য সর্বোত্তম খাবার, সবচেয়ে আদর্শ খাবার, এই কবিতাটা আমরা সেই আদিকাল থেকেই জানি। আজকে আমরা জানব, যদি আপনি আপনার বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াতে ব্যর্থ হন বা খাওয়াতে না পারেন, আপনার বাচ্চা 6 মাস বয়স হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় হতে পারে, এর সম্ভাবনা অন্য বাচ্চাদের তুলনায় 22% বেশি। আপনার অসতর্কতা, ভুলের কারণে, অতি স্মার্টনেসের কারণে আপনার বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে সারা জীবন অটিস্টিক থাকতে পারে, যদি আপনি বুকের দুধ খাওয়াতে না পারেন। আপনার কাছে যদি বুকের দুধের চেয়ে ফর্মুলা বেশি প্রিফারেবল হয়, আপনার বাচ্চার ক্যালসিয়াম ঘাটতির কারণে রিকেটসে ভুগতে পারে সারা জীবন। আপনি বাচ্চা জন্মের পরপর বুকে দুধ আসতে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সময় লাগতে পারে, পর্যাপ্ত খাবার খান, পরিমিত বিশ্রাম নিন, পর্যাপ্ত পরিশ্রম করুন, বুকের দুধ আসবে। বুকের দুধ আসার পরে বাচ্চাকে বুকের সাথে মিলিয়ে ধরুন, বাচ্চার বোটাটা বাচ্চার মুখে কাছে লাগান, বাচ্চা যখন হা করবে তখন কালো অংশটা মুখের ভিতরে দিন। বুকের দুধের বেশিরভাগ অংশই কালো অংশের নিচে এসে জমা থাকে। আপনার বাচ্চা যদি আস্তে আস্তে বড় হা করে শব্দ করে খায়, বুঝবেন আপনার বাচ্চা বুকের দুধ পাচ্ছে। যদি তাড়াহুড়া করে, কান্নাকাটি করে, বারবার টানে, বুঝবেন আপনার বাচ্চা দুধ পাচ্ছে কম। আপনার বাচ্চা দিন শেষে যদি টোটাল 24 ঘন্টায় 5 থেকে 7 বার প্রস্রাব করে বুকের দুধ পাচ্ছে, এর নিশ্চিত লক্ষণ এটা। আপনার বাচ্চা বুকের দুধ খাক 6 মাস পর্যন্ত, 6 মাসের পরে বুকের দুধের পাশাপাশি অল্প অল্প করে ধৈর্য নিয়ে অন্য অ্যাডিশনাল খাবার দিন। আপনার বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠুক, মেধাবী হয়ে উঠুক আমাদের আগামীর বাংলাদেশ, সেই প্রত্যাশায় ডাক্তার শফিক আজকের মতো আল্লাহ হাফেজ।